গুড মর্নিং ফ্রেন্ডস, আমি আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন একটা ব্লগ নিয়ে। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়লাম, উঠে পড়ে আমার বিছানাটা গুছিয়ে নিলাম, দেন আমি আজকে আমার ঘরটা একটুখানি পরিষ্কার করে নিলাম, কারণ আমি সুযোগ পেয়েছি শ্যাম্পু আজকে ছাদে। এমনিতে দিদা আমাদের বাড়িতে বেলায় পুষতে আসে ঘর, যিনি আমাদের ঘর পোছে, তো সকালবেলা আমি ভাবলাম যে না একটু ফাঁকা রয়েছে, আমিও ঘরটা একটু পুছে নিই। দেন তারপরে চান করে সোজা চলে গেলাম ঠাকুরঘরে, ঠাকুরঘরে ঠাকুর পুজো দেওয়া ডান। দেন এবার চলে আসবো আমার পরের কাজ, যেটা হচ্ছে আমার রিফ্রেশমেন্ট, আমার কী বলবো, আমার এনার্জি, আমার সব কিছু মানে যেটা দিয়ে শুরু হয় সেটাই হলো চা। এটা করতে আমার খুব ভালোই লাগে সত্যি কথা বলতে গেলে, আর এটা আমি খুব এনজয় করে করি। আর আজকে আমার ক্যামেরাম্যান আমার বর, তার জন্য আরও বেশি এনজয় করে আমি এটা করছি, কারণ প্রত্যেকদিন আমি গলাটা একটু বসে গেছে, যার কারণে আমি দুদিন ভয়েস ওভার দিতে পারিনি, ভিডিওটা তোমাদের দাদাই দিয়েছে। দেন তারপরে আমি আমার সবজি কাটা নিয়ে বসে বললাম, কারণ আজকে আমাদের হবে যেহেতু নিরামিষ হবে সংক্রান্তি, তার জন্য আমাদের সব কিছু আজকে নিরামিষ করতে হবে। ইঁচড় কাটা হচ্ছে, ইঁচড় আমি কাটতে পারি না, এই প্রথম আমি জাস্ট, আমাকে শাশুড়িমা শিখিয়ে দিল, আমি দেখলাম, দেখে দেখে করলাম। তারপরে আমার বড় মা এসেছিলো, উনি এসে ডুমুর কাটছিলো, উনি আমাকে আবার ডুমুরটা দেখালো কাটা কীভাবে কাটতে হয়, ওটা দেখে দেখে আমি আবার ডুমুরটা কাটছিলাম। দেন তারপর চলে এলাম ঘরে লুচি আর ছোলার ডাল নিয়ে, টিফিনটা খেয়ে নিলাম। টিফিনটা খাওয়ার পর বর একটু বেরিয়েছিলো, তাও এসে গেছে, তা আমি গেলাম ওর কাছে ছুটে যে ও কী নিয়ে এসেছে দেখি, খুব এক্সাইটমেন্ট ছিলাম যে কী আনবে দেখি। তো ব্যাগ নিয়ে সোজা আমি ঘরে চলে আসছি, ওকে বললাম আমি আসছি তুমি আসো। তো আমি তো খুব এনজয় মানে একটা মুডে রয়েছি যে এমনিতেই সকাল থেকে, তার মধ্যে বরের এরকম সারপ্রাইজ, দুখানা ব্যাগ হাতে ধরিয়ে দিয়েছে। তো যাই হোক চলে এলাম ঘরে। ওমা, তারপর দেখি কি ওই যে রাই, দেখেছো তোমরা আমাকে এর ব্লগে আগে, ওকে শাড়ি টাড়ি পরে কী সুন্দর দাঁড়িয়ে রয়েছে, ওর একটা ছোট্ট করে ক্লিক তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে চলে এলাম আমার ঘরে, ছাদে জামাকাপড় মেলা ছিল সেগুলো সব নিয়ে চলে এসে ভাঁজ করে নিলাম, ভাঁজ করে নিয়ে আবার আমি চলে এলাম রান্নাঘরে। আজকে যেহেতু সানডে, সমস্ত মাছ ফাছ সব এসছে বাজার থেকে, সেগুলো সমস্ত কিছু ঠিকঠাক করে রেডি করলাম চান টান করে নিয়ে, তারপরে বসে পড়লাম কাটাকুটি করতে। সকাল সকাল করে নিলাম কেন বলো তো, একটু গরম পড়েছে তো সকাল সকাল একবার করে নিলাম, পরে বেলায় একবার ইচ্ছা হলে একবার করি, তারপর দুপুরবেলা খেতে বসে পড়লাম। আর সকালে যে কাটাকুটিগুলো সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম একবার। আর আজকে মা করেছিল পটল পোস্ত, যেটা খুব ভালো লাগে, আর আমার ফেভারিট চিংড়ি, চিংড়ির মালাইকারি, পটল পোস্ত, কাতলা মাছের কালিয়া আর আমের চাটনি, ভাত, আজকের মেনু এই ছিল। বিকেলবেলায় শ্যাম্পুর জন্য ওর বাবা একটা খেলনা নিয়ে এসছে, এটা করে একটা শু, মানে কী বলবো, ওই আওয়াজ হয় না চিপলে ম্যাপুঁ করে যে আওয়াজ হয়, সেই শু এনেছে। ও তো খুব খুশি, দেখুন আমার থেকে কেড়ে পারলে নিয়ে নেয়, এতটাই আনন্দ। তো ফ্রেন্ডস চলো টাটা, আজকের মতন ব্লগটা এখানে এন্ড করলাম।